الحمد لله، الحمد لله الذي هدانا حيث أرسل رسوله إلينا ليعلمنا ديننا ويهدينا إلى ما فيه صلاحنا وفلاحنا في ديننا ودنيانا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا ومعلمًا ربانيًا إلى كافة الإنس والجان. نصلي ونسلم عليه وعلى آله وصحابته ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة، أما بعد، عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله. أمي أمك يا بن أبنتك الله تعالى بفريد تقوى أنت أولم من فرد نبدر جدسي অতপর জেনে যে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আবার এই মাসে তিনি বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন ইলম এবং হিদায়ত সহকারে। ইলম এবং হেদায়েত, জ্ঞান এবং সঠিক পথের দিশা সহকারে তাকে পাঠিয়েছে। এই জন্য এই সব কিছুর যে প্রয়োজনীয় অনুষঙ্গ সেগুলো তাকে দিয়েছে, কিন্তু মিরাকল হিসাবে আল্লাহ পাক তাকে নিরক্ষ রেখেছিলেন। নিরক্ষর এই জন্য রেখেছিলেন যে জ্ঞান চর্চার যে সাধারণ উপায়, স্বাভাবিক উপায় উপকরণ, এইগুলো আল্লাহ পাক তাকে দেননি, তার থেকে তিনি তাকে আলাদা রেখেছিলেন। এটা বোঝানোর জন্য যে এটা কেবলমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি তাকে সরাসরি তা তালিমের ব্যবস্থা করেছেন এবং তার দ্বারাই এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, সর্বগ্রাসী, সর্বব্যাপী এই বিপ্লব সভ্যতা কায়েম করে দিয়েছে। এখানে মৌলিক প্রশ্ন হল যে মানুষ প্রত্যাদেশের প্রতি মুখাপেক্ষী কিনা, নাকি জ্ঞান অর্জনের যে সমস্ত সোর্সেস উপায় মানুষকে আল্লাহ পাক দিয়েছেন এইগুলির দ্বারাই তারা পরম জ্ঞান লাভ করতে পারে এবং সঠিক পথে চলতে পারে। এই প্রশ্নের জবাব আমাদের খুঁজতে হবে। মানুষ কি নিজেই নিজের পথ ঠিক করতে পারে, নিজেই নিজের মঞ্জিলে মকসুদ চিহ্নিত করতে পারে? মানুষ কি নিজেই নিজের স্টার্টিং পয়েন্টটা ঠিক করতে পারে? মানুষ কি নিজেই তার চূড়ান্ত ফাইনাল ডেস্টিনেশন এটাকে চিহ্নিত করতে পারে? মানুষ কি নিজেই নিজের ম্যানিফেস্টো এই পৃথিবীতে তার করণীয় কি, এই সব কিছু কি মানুষ এটাকে সংজ্ঞায়িত করতে পারে, ঠিক করতে পারে? এই প্রশ্ন যদি পারে তাহলে পরে নবুয়তের প্রত্যাদেশ ওয়াহির কোনো প্রয়োজন আর থাকে না। ওয়াহি হলো প্রত্যাদেশ যা আল্লাহর পক্ষ থেকে সরাসরি তার নবীর মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়েছে। এই প্রত্যাদেশের প্রয়োজন আছে কিনা,
তাহলে মৌলিকভাবে আমাদের কাছে যে জ্ঞান, জ্ঞানের যে সোর্স দেওয়া হয়েছে, এক নম্বরে সেটি হলো বুদ্ধি, মানুষের বুদ্ধি, আকল। আর এই আকলকে ব্যবহার করা হয় জ্ঞান অর্জনের জন্য, আর তার জন্য তাকে আল্লাহ পাক কতগুলি উপায় করে দিয়েছেন, সেটি হলো তার দেখা, তার শোনা, তার পড়া, এইগুলি হলো তার স্পর্শ করা, এগুলি দিয়ে সে কি করে জ্ঞান আহরণ করে, কে করে? বুদ্ধি। বুদ্ধি জ্ঞান আহরণ করে তার সোর্সেস স্পর্শ করা, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, এগুলি হল তার সোর্সেস। আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি, যেমন জিহ্বা রাখলে আমরা একটা টেস্ট পাই, এটা একটা ইন্দ্রিয়। এগুলি হলো মানুষের জ্ঞান অর্জনের সোর্সেস। এই সব কিছু দিয়ে ব্যবহার করে কি মানুষ পরম চূড়ান্ত নিরঙ্কুশ নলেজকে অ্যাকোয়ার করতে পারে? এটা একটা বড় প্রশ্ন। যারা মনে করেন পারে, তারা কিন্তু মতবিরোধী লিপ্ত, আর এরা, এদেরকে বলা হয় দার্শনিক। এরা দার্শনিক, যুক্তিবিদ্যা তারা করায়ত্ত করেন, আর তারা, কিন্তু পৃথিবীতে দেখা যায় যে এরা ওস্তাদ আর সাগরিদ একমত হন না। ওস্তাদ একটা বলে, সাগরিদ একটা বলে, তাদের মতবিরোধে তৈরি হয়েছে দর্শন জগতের বিরাট, কি বলবো, এক দপ্তর। এই দপ্তর পড়াশোনা করলে একবারই মানে চক্ষু বন্ধ হয়ে আসে যে কত মতবিরোধ এক এক বিষয়ে। ঠিক এর বিপরীতে যারা পৃথিবীতে প্রত্যাদেশ নিয়ে এসেছিলেন, ওয়াহী নিয়ে এসেছিলেন, তাদের সংখ্যা যতই হোক না কেন, লক্ষাধিক তাদের সংখ্যা, কিন্তু কোরআনে কারিমে অল্প কিছু সংখ্যকদের নাম উল্লেখ করা হয়েছে। মূল কথায়, মূল নীতিতে তারা সবাই এক, কোনো দ্বিমত তাদের মধ্যে। তারা সবাই মানব জাতির মুক্তির জন্য, চূড়ান্ত মুক্তি। এই মুক্তি মানে এই নয় যে ভাত কাপড়ের সমস্যার সমাধান হয়ে গেল, মুক্তি মানে এই নয় যে বাড়ি ঘরের সমস্যার সমাধান হয়ে গেল, মুক্তি মানে এই নয় রোগশোকের চিকিৎসার ব্যবস্থা হয়ে গেল, এটা মুক্তি নয়, এটি আপাত। এই পৃথিবীতে মানুষ তার মূল লক্ষ্যকে অর্জন করার জন্য যে বেসিক অধিকারগুলো আছে, এই অধিকারগুলো মানুষ ভোগ করতে চায়, যা তার মূল লক্ষ্য, এগুলি কিন্তু লক্ষ্য না। কিন্তু এইগুলিকে যারা লক্ষ্য বানিয়েছে, যেমন সমাজতন্ত্রীরা, নাস্তিকরা এগুলিকে মূল লক্ষ্য বানিয়ে এগুলি অর্জনের জন্য, এগুলির গ্যারান্টির জন্য তারা আন্দোলন করেছে, বিপ্লব করেছে, খুনাখুনি করেছে, রক্তপাত করেছে। কিন্তু না, এই যে মানুষ, মানুষকে সংজ্ঞায়িত করা, কোথেকে তার যাত্রা শুরু হলো আর কোথায় গিয়ে তার শেষ হচ্ছে, এটার চূড়ান্ত কথা দার্শনিকরাও বলতে পারছেন না, আর বৈজ্ঞানিকদের এটা কাজও না, বৈজ্ঞানিকদের এটি কাজও না।
বৈজ্ঞানিকদের কাজ হলো যে এই লাইফটাকে, এই যে পৃথিবীর যে লাইফ, এই লাইফটাকে উন্নত মানে মানে ভোগ করার জন্য, লাইফ লিড করার, জীবনযাপনের জন্য এই প্রকৃতি থেকে তার প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করা, নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে তার চলাকে যত বেশি পারো দ্রুত গতিতে তাকে চালু করো, তার দেখাকে যত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে দেখার সহযোগিতা করো, তার শোনাকে যত সুন্দরভাবে শুনতে পারে, তার ধরাকে যত সুন্দরভাবে ধরতে পারে, এই লাইফটাকে, এই জীবনটাকে, এটাকে সুন্দরভাবে যাপন করার জন্য যে প্রয়োজনীয় পরিবেশ তার দরকার, বস্তু জগৎ থেকে সেই পরিবেশটা তারা অনুকূলে নিয়ে আসে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে। কিন্তু মূল বিষয় তো রয়েই গেল, সেটা হলো যে মানুষকে কি জন্য বানানো হলো, তার মূল করণীয় কি, তার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, আর সেখানে কি হতে যাচ্ছে, এটা বিজ্ঞানের ব্যাপার না, বিজ্ঞান পারে না, বিজ্ঞান এই জিনিসটি পারে না। অতএব বুদ্ধি, বিজ্ঞান, সায়েন্স, মানুষের যে সমস্ত সোর্সেস, এই সকল কিছুকে ব্যবহার করে মানুষ পরম জ্ঞান অর্জন করতে পারে না, এগুলি সব আপাত, সাময়িক, আপাত সাময়িক সীমিত, এই পরিসরই এর ক্ষমতা, এর বাইরে নয়। কিন্তু ওহির জ্ঞান এসে আমাদেরকে, ওহি এসে আমাদেরকে বুঝিয়ে দিল, এটা জানিয়ে দিল যে আমরা শুধু মায়ের পেট থেকেই বেরিয়ে আসি নাই, বরং মায়ের পেটে আমাদের একটা এই পরিবেশে চলার জন্য একটা পোশাক দরকার। চাঁদে গেলে যেমন পোশাক লাগছে, বিশেষ পোশাক তৈরি করতে, এই পৃথিবীতে মানুষ জীবনযাপনের জন্য তার একটা আবরণ, একটা পোশাক দরকার ছিল। এই পোশাকটা তৈরি হয়েছে কোন জায়গায়, মায়ের পেটের মধ্যে, দেহটা মূল মানুষটি দেহের ভিতরে পালিয়ে আছে। কবির ভাষায় ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্ত। সুতরাং এই বডিটা সেখানে তৈরি হয়েছে না, কিন্তু মানুষের মূল মানুষটির যাত্রা এখান থেকে হয় না। ঠিক এমনি ভাবে কবরে নামার পরে এই মূল মানুষটি মানে মানুষের যাত্রা শেষ হয়ে যায়নি, মানুষের যাত্রা শেষ হয়নি। আর মানুষ এমন এক সৃষ্টি যার শুরু আছে কিন্তু তার শেষ নেই, তার শেষ নেই। এটা হলো ওহির জ্ঞানের মূল কথা, তার শুরু আছে শেষ নেই। এই পৃথিবীর জীবনটাই জীবন নয়, তার চূড়ান্ত জীবন হলো পারলৌকিক জীবন। ওহির এই বক্তব্য, নবুয়তের এই শিক্ষা আর দর্শন, দুটাকে যদি সামনে আনি, তাহলে দর্শন এটাকে প্রত্যাখ্যান করে না, দর্শনের কাছে এরকম চূড়ান্ত কোনো যুক্তি নেই যেটাকে প্রত্যাখ্যান করে, বরং এটার পক্ষেই যায়, দর্শন এটার পক্ষে যায়। যেমন আপনি প্রশ্ন তুলেন, একটি মানুষ এই পৃথিবীতে যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, কল্যাণমূলক কাজ করে, সৃষ্টির সেবা করে, মানুষের সেবা করে, তাহলে মানুষ লক্ষ কোটি মানুষের সেবা একটি মানুষ করতে পারে, কোটি কোটি মানুষের সেবা একটি মানুষের দ্বারা সম্ভব। কিন্তু এই সেবার প্রতিদানটা কি, সে কি প্রতিদান পাবে,
লক্ষ মানুষকে যে খেদমত আমি করলাম, এই লক্ষ মানুষ যদি তাকে পাল্টা প্রতিদান দেয়, সে কি এই প্রতিদান গ্রহণ করতে পারবে, এটাকে ভোগ করতে পারবে? এই তৌফিক তার নাই, অসম্ভব। সে দিল কিন্তু নিতে পারল না, এটা ইতিবাচক দিক। নেতিবাচক দিকে একটা মানুষ যদি দুষ্ট হয়, নষ্ট হয়, একটা অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করে লক্ষ মানুষকে মেরে ফেলতে পারে, একদিনে কোটি মানুষকে হত্যা করতে পারে, এখন যদি তাকে তাকে আপনি এর পাল্টা শাস্তি দেন, যে কষ্ট মানুষকে দিল, যে ক্ষতি মানুষের করলো, পাল্টা ক্ষতি যদি তাকে আপনি তাকে করতে চান, তো কি ক্ষতি করতে পারবে? হত্যা করবেন। এই তো সে হত্যা করছে কুটি, আর তাকে হত্যা করলেন কবার? দর্শন কি বলে, যুক্তি কি বলে? যে তাকে কোটি মানুষের যে অসুবিধা হলো, যে কষ্ট হলো, যে দুঃখ হলো, এই দুঃখগুলো তাকে ভোগানো, ভোগ করার সুবিধা কিন্তু তার নাই, এটা সে পারবে না। ভোগ না পারবে সুখটা, না পারবে দুঃখটা, সুখ আর দুঃখ একটা সে পারবে না। তাহলে দর্শন কি বলে, এমন কোন পরিবেশ যদি থাকতো, যেই পরিবেশে একটা মানুষ এই পৃথিবীতে যত কল্যাণমূলক কাজ করলো, একাই আবার যদি তাকে প্রতিদান দেওয়া হয়, এগুলি সে ভোগ করার সক্ষম, ভোগ করতে সক্ষম, পারঙ্গম। এবং আবার অনুরূপ ভাবে কোটি মানুষকে যে কষ্ট দিল, এ সমস্ত কষ্ট একত্রিত করে তাকে যদি দেওয়া হয়, এটা সেই কষ্টটা ভোগ করতে। এমন একটা পরিবেশ থাকলে দর্শনের আপত্তি আছে? আপত্তি আছে কিনা বলে, এরকম একটা পরিবেশ যদি হয়ে যায় মনে করেন, তো পাওয়া যায়। দর্শন কি এখানে আপত্তি করার কথা? বরং দর্শন এখানে ছাত্র হয়ে যাওয়ার কথা, সারেন্ডার, সারেন্ডার হওয়ার কথা। যে হ্যাঁ, এমন হলে তো ভালোই। একটা মানুষ অপরাধ করে কোর্টে যখন দাঁড়িয়েছে, তখন সামনে লেখা আছে, যাহা বলিব সত্য বলিব। এখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি কি খুন করেছো? অর্থ করছে সেই, আমি খুন করি। তুমি কি দোষী? জজ তাকে তার এগেনস্টে চার্জ আনতেছে, আবার বলে আপনি কি দোষী? সে বলে যে আমি দোষী না। এখন আসলে সে দোষী, আসলে সে খুন করেছে। এখন দর্শনই সমস্যার সমাধান কিভাবে দিবে? এমন একটা পরিবেশ হলে কি ভালো হয় না, যেখানে যাহা বলিব সত্য বলিতে বাধ্য থাকিব, মিথ্যা বলতেই পারবো না। তখন বিচার করতে সুবিধা, সে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি খুন করি নাই। এমন একটা পরিবেশ যদি থাকে, এখানে লেখা নাই, কিন্তু সে ইন্টারনাল চাপেই সে বলতে বাধ্য হচ্ছে যে না, আমি খুন করেছি, আমি দোষী। দর্শন কি এটাকে অস্বীকার, এটা বলবে যে এরকম হওয়া উচিত না, এরকম পরিবেশ থাকা উচিত না? দর্শন বলবে এটা উচিত, আছে কি নেই সেটা আলাদা কথা। তাহলে আম্বিয়ায়ে কেরাম ওহির মাধ্যমে যে আমরা জ্ঞান লাভ করছি, সেই জ্ঞান মানুষের এই জ্ঞানকে পূর্ণতার দিকে নিয়ে যায়, এখানকার প্রশ্নগুলির জবাব দিয়ে দেয়, এখানকার উদ্ভূত সমস্যাগুলির সমাধান দিয়ে দেয়। কে দেয়? ওই ওহির জ্ঞান, যেটা দর্শন দিতে পারছে না। বুদ্ধির এখানে ক্ষমতা নাই, বৈজ্ঞানিক সোর্স গুলো আমরা ব্যবহার তারা সম্ভব, কোন সম্ভাবনা নাই, কোন সম্ভব দিতে পারে না। তাহলে নবুয়তের শিক্ষা হলো এক কথায়, সোজা কথায় আমরা বলবো, একটা মানুষকে তার পূর্ণতায় পৌঁছিয়ে দেয়া, অন্তঃজ্ঞানগত দিক থেকে তার
এই পৃথিবীতে তার লক্ষ্যে পূর্ণতায় পৌঁছিয়ে দেয় হলো নবুয়তের শিক্ষা। এবং এই যে জ্ঞানটা অর্জন করলো এটাই ইমানের ট্রান্সফর্ম হয়, ট্রান্সফরমেশন। এটাকে বাংলা কি বলবো, বাংলায় বলবো এটা পর্যবসিত হওয়া, সোজা বাংলায় ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম হওয়া মানে পর্যবসিত হওয়া। বিপরীতেরা এখন যখন নবুয়তের শিক্ষাতে এই কথা আসলো যে মানুষেরা তোমাদের এই জীবনটাই জীবন নয়, আসল জীবন সামনে, এটা সেই জীবনের কর্মক্ষেত্র, এখানে যা কর্ম করবে তার ফল সেখানে ভোগ করবে। ইন খায়রান ফাখায়রান শাররান ফাশার, যদি ভালো হয় ভালো ফল, মন্দ হলে মন্দ ফল, চলে কথা, আর তো কথা দেখুন। তখন ওরা কি বলল, ওরা কিন্তু ধর্মকর্ম করত, এমন না যে ওরা ধার্মিক ছিল না, ওরা ধর্মকর্ম করত। এই ধার্মিক লোকেরা, এই কর্মীরা, তারা বলল ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আমাদের জীবনের বাস্তবতা এটাই, এই দুনিয়ার জীবনটাই জীবন, নামুতু ওয়া নাহিয়া, মরি আর বাঁচি, মরাও এখানে বাঁচাও। তারা বলে দেখেন, তাদের দর্শন দেখেন, দর্শন আনতেছে তারা, আমরা যখন মরে যাব মাটিতে হাড়ে গড়ে রূপান্তরিত হব, মিশে যাব, আমাদের কি আবার পুনর্জীবিত করা হবে। দেখেন কত বেসিক প্রশ্নটা সামনে এসেছে, এই প্রশ্ন তুলে তারা জবাব দিয়েছে, কি জবাব দিয়েছে, হাই হা হাই হা লিমা তু আদুন, বহুদূর, অসম্ভব, ইম্পসিবল, যা তোমাদের ওয়াদা দেওয়া হচ্ছে এটা বহুদূর, মানে কি অসম্ভব, হবে না, হবে না। ওই যে বর্তমান যুগের আদা নাস্তিক আর নাস্তিক, এদের উস্তাদ হলো ওরা, এরা নতুন কথা বলছে না, আপনারা মনে করেন না ঢাকা ইউনিভার্সিটির কোন একজন প্রফেসরের কথা বলছে, এটা মনে করার কোনো কারণ নেই। ওই যে যুগের পত্র লিখে এদের উস্তাদ, যারা ঠিক করে নিয়েছিল যে জীবনের পরিধি ফ্রিকোয়েন্সি এটা এটাই, মায়ের পেট থেকে ভূমির পেট পর্যন্ত, মায়ের পুত্র ভূমি পুত্র, বাস মা আর ভূমি, ভূমির মধ্যে ঢুকে গেলাম, সে মায়ের পেট থেকে বেরিয়ে আসলাম, বাস। এই কথাটা আজকের কোন বুদ্ধিজীবী কোন প্রফেসরের নিজের জ্ঞান চর্চায় অর্জিত যে রেজাল্ট, সে রেজাল্ট নয়, এগুলি চর্বিত চর্বণ, বস্তা পচা জিনিস, যে পচা জিনিস ওরা নিয়েছে ওদের থেকে, তাদের উস্তাদ হলো ওরা, যারা আইয়ানি জাহিলিয়েতে যারা নেতৃবৃন্দ, যাদেরকে আবুল হাকাম বলা হতো অথবা আবুল হাকাম, তারাও প্রফেসর উপাধি পেয়েছে। আপনারা না, আপনাদের উস্তাদ তারা, কোরআন আপনাদের লাইন মিলিয়ে দেয় এখানে। সুতরাং এগুলি জ্ঞানটা, এগুলি নলেজ। বাংলাদেশের বড় কবি নাস্তিকরে জিজ্ঞেস করা হলো মৃত্যু চিন্তা কি আপনার নেই, আছে, এটি বাস্তবতা, যে এড়ানোর কোনো পথ নেই, মৃত্যু চিন্তা আছে, মৃত্যু চিন্তা কি মরে যাব এই চিন্তাটা আছে, কিন্তু মরার পরে কি হবে ওই চিন্তা নেই, মৃত্যু চিন্তা আছে। তাহলে কবি, সাহিত্য, দার্শনিক, প্রফেসর, যারা ওহির জ্ঞান লাভ করেননি,
ওই জ্ঞান চর্চা করেননি, তারা কিন্তু এই পয়েন্টে এসে তারা আবার মিলে যাচ্ছেন, এই মোহনায় মিলে যাচ্ছেন তারা। অর্থাৎ তারা এখানে এসে এই মোহনা দিয়ে তারা অন্ধকার সমুদ্রে তারা হারিয়ে যাচ্ছেন, তাদের চূড়ান্ত পরিণতি অন্ধকারে হারিয়ে গেলেন তারা। সুতরাং মৃত্যুর পরে তাদের কি ভাবনা, পত্রিকায় ছবি দেখলেন অমুক প্রফেসর অমুকের কাছে গিয়ে ফুল দিতেছে, অমুক মারা গেছে তাদের বড় প্রফেসর মারা গেছে, এদের অনুজ যারা এরা দিয়ে তারা ফুল দিতেছে, স্মরণ করতেছে, ফুল দিল স্মরণ করলো, মোমবাতি জ্বালিয়ে দিল। ডাক সাইতে প্রফেসর, ডাক সাইতে সাংবাদিক, ডাক সাইতে লেখক, এরা গিয়ে সম্মান দেখাই দিল। বিজ্ঞান দর্শন তো গেল, বিজ্ঞান কি বলে, বিজ্ঞান কি, এরা আবার সবকিছু বৈজ্ঞানিক ভাবে করতে হবে, এমনকি সমাজতন্ত্রে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বিধি এইটাকে কোয়ালিফাই করতেছে আমার বিজ্ঞান দিয়ে, ওটা ছিল একটা দর্শন, ওটার আবার বিজ্ঞানও নিয়ে আসছে। সুতরাং বৈজ্ঞানিক তো বৈজ্ঞানিক। এবার আমি প্রশ্ন করি, এই যে ফুলটা দিল, মোমবাতিটা জ্বালালো, আর তিনটা কাজ তারা করল, একটা কেয়াম, একটা রুকু, একটা সেজদা। কেয়াম হলো চুপ করে, আমার কেয়ামের মধ্যে কেরাত আছে, ওদের কেরাত নেই, চুপ করে থাকে, দুই মিনিট চুপ করো। তাহলে আমাদের কেয়ামের একটা স্বীকৃতি পাওয়া গেল, যে কেয়াম করার যে এবাদত ভক্তি শ্রদ্ধা এটা পাওয়া গেল। তাহলে ওরা কি নতুন নিল না আমাদের থেকে নিল, নিয়েছে, কিন্তু তারা ঝিনুকটা নিল কিন্তু মুক্তাটা ফেলে দিল, নিল ঠিকই, নিল কি ঝিনুক ফেলে দিল, ক্যামটা নিল, কেন ক্যাম করলো। এখন বলেন, যার উদ্দেশ্যে দাঁড়ালাম, আপনাকে দেখে আমি একটু সম্মান করলাম, দাঁড়াইলাম, আপনি টের পেলেন যে লোকটা আমাকে কি করলো, একটু নাড়াচাড়া করছে, একটু জায়গা করে দিয়েছে, একটু সম্মান দেখাইছে, আমি টের পেলাম। কিন্তু আমি মরে যাওয়ার পরে যে আপনি আমার দাঁড়িয়ে সম্মান করলেন, চুপ থাকলেন, আমি কি বুঝলাম, আমি তো মরে গেছি, মরে যাওয়ার পরে কি আমার কোনো অস্তিত্ব আছে? তারা তাদের ভাষায় নাই, আমরা ফিনিশ। তো ফিনিশ হওয়ার পরে ফিনিশের সামনে গিয়ে আপনি চুপ করতে সম্মান দেখাইতেছেন, কারে দেখাচ্ছেন, সামনে দেখাচ্ছেন না পিছনে দেখাচ্ছেন? আমি বলি এটা প্রতারণামূলক। সেটা কি, সামনে না, আপাত সামনে কিন্তু আসলে পিছনে, পিছনে অন্যদেরকেও তারা এইটা দেখায়, আমরা বললে তোমরা এই কাজ করবা, তোমরা বললে তোমাদের পরের লোকেরা এই কাজ করবো, এর দূরই আমাদের পাওনা, এর দূর পাইলি। আচ্ছা আপনাদের পাওনা পাইলেন, কি পাইলেন, কিছুই দেবার নাই, আপনি নেই তো পাইলেনটা কি? কাজেই এটাকে যদি আপনি চূড়ান্ত ভাবে বলতে চান, এটি প্রতারণা, ব্ল্যাক জ্ঞান, জ্ঞান পাপীদের প্রতারণা, ব্ল্যাক দিল, ফুল দিল। উনি প্রফেসর কি বুঝলেন, যিনি মরে গেছেন প্রফেসরের, আপনি যদি ফুল দিলেন উনি চলে হয়, কোন ফর্মেই নাই, কোন ফর্মে তিনি নাই, যখন নাই তো নাই জিনিসকে আপনি কি দেখাচ্ছেন? বিজ্ঞান কি কয়, বিজ্ঞান স্বীকার করে জিনিসই নেই, আপনারা কি দেখাচ্ছেন? আপনার দর্শনে স্বীকার করে বিজ্ঞানে না করে, অথচ আপনি বিজ্ঞানও বিশ্বাস করেন, দর্শন কি চূড়ান্ত দর্শন? যদি তাই হয় তাহলে বলবো যে আপনার দর্শন যদি সঠিক হয়, মৃত্যুর পরে কিছু নাই, তাহলে ফুল দিলেন কেন? মৃত্যুর পরে কি পাইল, ফুলের গন্ধ তো পাবেই না, রঙও সে দেখতে পাবে না, ফুলের একটা রং থাকে, একটা গন্ধ থাকে, তো সে তো নাই, ওইবারে চলে গেছে, চূড়ান্তভাবে চলে গেছে, তা তার চোখেও কাজ করে না, নাকেও কাজ করে না, সুতরাং না ফুলের গন্ধ পেল, না চোখে দেখতে পেল, আপনি কি করবেন, নিজেরই প্রতারণা করছেন। তাইলে আত্মপ্রতারণা করলে না তারা, এটা কি নলেজ, এটা কি জ্ঞান, এটা কি বিজ্ঞান, এটা কি আসলে দর্শন? কিন্তু আপনাদের এই জিনিসগুলো মৃত্যুর পরেও আপনারা তাদেরকে স্মরণ করেন, মৃত্যুর পরেও ভক্তি করেন,
কিয়াম করেন, অবনত হন, বাতি জ্বালান, এইগুলির দ্বারা একটা জিনিস তো উঠে আসে, সেটা কি যে মৃত্যুর পরও শ্রদ্ধা দেখানো যায়, করা যায়। তার মানে কি মৃত্যুর পরও মানুষ আছে, সেই আছে মানুষটাকে আপনি শ্রদ্ধা দেখাচ্ছেন, এই কথা তো স্বীকৃতি চলে আসে। কিন্তু এইভাবে তো তিনি শ্রদ্ধা পাবেন না, মৃত্যুর ওই পারে লেকুল্লে মাকামিন মাকাম, প্রত্যেক পরিবেশের প্রত্যেক জায়গা নিজস্ব একটা ভরণ ধারণ আছে, একই জিনিস সব জায়গায় চলে না, চলবে? এটা ওলামা উসুলিন বলেন, তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার পরিবর্তনে হুকুম পরিবর্তন হয়। বাড়িতে চার রাকাত নামাজ, সফর গেলে দুই রাকাত, অবস্থার প্রেক্ষিতে, কারণ সফরে কষ্ট হয়, এই কষ্টের জন্য ইসলাম একটু কি কনসিডার করে দিল, যাও ক্যান্সেশন নিয়ে দিল, যাও তোমার দুই রাকাত চার রাকাত জায়গায় দুই রাকাত পড়লেই হলো, নফল সুন্নত সুন্নতগুলি বাদ, নফল পড়লে পড়ো না পড়লে না পড়ো, সুন্নত নাই। তাহলে প্রত্যেক হালের প্রত্যেক অবস্থার নিজস্ব ধরন ধারণ আছে সে অনুযায়ী। তাহলে পরকালে একটা মানুষ চলে যাওয়ার পরে ওই মানুষটাকে যদি আপনি কিছু খেদমত করতে চান, ওই মানুষটাকে সম্মান দেখাতে চান, তাহলে ওই পরিবেশকে সামনে রেখে আপনাকে করতে হবে। এইভাবেটা আপনি যেভাবে, এটা তো মূর্খতা, এটা না জানা পরিবেশ আপনি স্বীকারও করেন না, তাহলে এটা কি করলেন না, এটা করলেন তো সারেগামা করলেন না, সারেগামা পাতা নিয়ে গান শুনাইলেন, আবার গান শুনাইল, ওরা কি গান শুনে, ওরা নাই তো, ওরা শুনবে কেন? আপনি তোমাকে বলে খেতাব করলেন, অ্যাড্রেস করলেন, তোমাদেরকে আমরা মুক্ত করবো না, তুমুক্ত করবো না, বললেন যে তোমরা কারা, তোমরা তো নাই, তোমরা কোথায় আসবে, আর তোমরা তাদেরকে শোনাও কি? আজি এগুলি বলে অন্ধবিশ্বাস, অন্ধত্ব, এটা কি বলে? ইসলাম অন্ধত্ব স্বীকার করে না, ইসলাম ইউমিনুল্লাহ বিল গায়ব বলে, না দেখে বিশ্বাস এক কথা, আর অন্ধবিশ্বাস আরেক, আমি দেখি না কিন্তু বিশ্বাস করি তিনি আছেন, কেমনি বিশ্বাস করি? তাহলে বিশ্ব জগৎ সৃষ্টি করলেন কে, কেমনে হলো? তো তিনি ওই জগৎ থেকেই, গায়েবের থেকেই এই এটাকে বর্তমান উপস্থিত জগৎকে তিনি সৃষ্টি, তিনি হস্তক্ষেপ করতেছেন, তৈরি করতেছেন, বানাচ্ছেন, আমি বিশ্বাস করি, এটা অন্ধবিশ্বাস না, এটাকে অন্ধবিশ্বাস। যদি যদি দর্শনে আসেন, যে দর্শন দিয়ে দর্শন করবেন, দর্শন তো যুক্তি দিয়ে দেখে, নাম রাখছে দর্শন মানে দেখা, আসলে দেখে না, যুক্তির মাধ্যমে দেখে, তাহলে যুক্তি দিয়ে আসেন, যুক্তি দিয়ে আসেন, সেটা কি যে এইগুলি নিজের থেকে হলো কেমন করে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সে কথা আপনাদের মনে আছে, যে নাস্তিকদের সঙ্গে বিতর্ক, তা সন্দেহবাদীদের সঙ্গে, খলিফা মামুনের যুগে হারুন রশিদ, এই তখন কিন্তু অনাবিল ভাবে এই শুকনা বিজা সব এগুলি নিয়ে মানুষ পেছিয়ে পড়তেছিল, দর্শন টর্শন সব নেই, ওই যে আপনার গ্রিক দর্শন, বৈদিক দর্শন, ভারতীয় দর্শন, নানান মিশরীয় এগুলি সব আরবীয় তৌহিদিয়ার সঙ্গে এসে তালগোল পাকিয়ে ফেলতেছিল, মানুষ এর মধ্যে লেগে গেছিল। ইবনে সিনার কথা শুনেন, ইবনে রুশদের কথা শুনেন, এরকম বড় বড় দার্শনিক, এরাও কিন্তু এর মধ্যে ডুবে গেছিল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়ে কিছু লোক তারা নাস্তিক্যবাদকে যুক্তির সাহায্যে প্রশ্রয় দিয়েছিল, তিনি বিতর্ক করবেন তাদের সঙ্গে, সময় দেয়া হলো, সময় মতো উপস্থিত হতে দেরি করলেন, লোকেরা বলা বলি শুরু করলো যে এই মৌলবি তাপস, দেখো এরাই ওয়াজ করে মানুষকে অঙ্গীকার ঠিক রাখো, ওয়াদা ঠিক রাখো, আর নিজেরাই দেখেন ঠিক রাখেনি, এতটার সময় উপস্থিত হওয়ার তার খবরই নেই, ওরা নিজেরা যদি এটা ব্ল্যাম দিচ্ছে কিন্তু ভিতর ভিতর খুশি হচ্ছে, মুখে দুঃখ প্রকাশ করতেছে কিন্তু ভিতরে খুশি হচ্ছে যে ফেল পারবে না, বুঝতে পারছে? বাইরের দিক দিয়ে আবার আবু হানিফার জন্য দুঃখও করে, এত বড় আলেম, ওয়াদা ঠিক রাখবো না,
আচ্ছা ঠিক আবু হানিফা গিয়ে উঠছেন দেরি করে, কি হুজুর আপনার এনে এই কথা বলেন, কথা ঠিক রাখেন আপনার এত সময় থেকে আমরা এখানে, বলে আরে থামো কথা আছে, দেখেন কত সহজে আবু হানিফা ব্যাখ্যা করল। কি তোমরা জানো এই এখানে আসতে মাঝখানে একটা নদী পড়ে না, নদী পার হয়ে আসতে জানো, আমি নদীর পারে যথাসময় এসছি, কিন্তু এসে দিয়ে নৌকাও নাই গুদারাও নাই। হ্যাঁ আমি তো আফসোস করতেছি যে কি করে ওয়াদা ঠিক রাখবো, সময় কিং কর্তব্য বিমোড়, কোনো বিকল্প কোনো ব্যবস্থা পাচ্ছি না, দাঁড়িয়ে খালি ভাবছি। হঠাৎ করে দেখি নদীর কিনারে একটা গাছ, বড় গাছ যেটা ছিল ওই গাছটা আস্তে আস্তে তক্তা হয়ে যেতেছে, কিন্তু করাতি নাই, করাতি নাই, করাতো নাই, তা গাছ তক্তা কিন্তু নিজে নিজে একটা একটা করে তক্তা হয়ে যাচ্ছে, গ্রত গ্রত হচ্ছে, তক্তা একটা একটা করে তক্তা পড়ে যাচ্ছে, আবার এই তক্তাগুলি নিজের থেকেই কেউ তাকে ধরছেও না, শ্রমিক নাই মিস্ত্রি নেই, নিজের থেকে আবার নদীতে নেমে যাচ্ছে, তার নদীর বেলাভূমিতে ওইখানে গিয়ে কি হচ্ছে একটা আরেকটার সঙ্গে লেগে লেগে মাতাম প্যারেক এর ঠোকা হচ্ছে, হাতুড়াও নাই মিস্ত্রি নেই, ঠুকঠুক ঠুকঠুক হইতেছে, আর আস্তে আস্তে নৌকাই তৈরি হয়ে গেল। আমি তো অবাক হয়ে দেখতেছি কি পিছনে কোনো মিস্ত্রি নাই, কোনো শ্রমিক নাই, কোনো করাতি নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু নৌকা তৈরি হয়ে গেল, গাছটা তক্তা হলো তক্তা নৌকা হলো, আর নৌকা আসতে গিয়া পানিতে নেমে আমার সামনে এসে এইভাবে দাঁড়িয়ে গেল, যেমন আমাকে তার অবস্থা দিয়ে আমাকে বলছে আপনি উঠেন, মুখ দিয়ে বলতে পারতেছে না, মুখ তো নাই, যেভাবে আপনি উঠেন, আমি অবাক যাই হই কিন্তু উঠেই গেলাম, কারণ আমার বড় আছে তো উঠে গেলাম, দেখি নৌকা আসতে আমাকে এই পারে নিয়ে আবার দাঁড়িয়ে গেল, ঠিক যেখানে আমার কথা আমি নেমে তোমাদের কাছে এসেছি, এতগুলি কাজ করতে একটু সময় লাগার কথা ছিল না, আমি তো সময় আসছিলাম, কিন্তু এই নৌকা গাছটা তক্তা হলো, নৌকা হলো, আমাকে পার করলো, এত সব কিছু একটু সময়ের দরকার ছিল না, লোকেরা অবাক হয়ে গেল, তারা বলছে এটা কি বললেন আপনি, এগুলি কোনো কথা এটা কোনো সময় শুনিও নাই দেখিও না, আপনি কি বললেন, কি বললেন, তাহলে এটা কি সম্ভব না, না অসম্ভব কথাবার্তা, আচ্ছা ঠিক আছে, গাছটা নিজের থেকে তত্ত্ব হতে পারবে না, নৌকা হতে মানে গাছটা নিজের থেকে গাছটা হলো কেমন করে, এটা তো বিশ্বাস করে গাছটা নিজের থেকে হয়েছে, নিজের থেকে যদি হয় নিজের থেকে হয় না, এটা যদি হয় নীতি হয় তো গাছটা নিজের থেকে হলো কেমন করে, তুমি আমি নিজের থেকে হলাম কেমন করে, এই পৃথিবীর নিজের থেকে হলো কেমন করে, নদীটা নিজের থেকে হলো কেমন করে, এই পাখি নিজের থেকে হলো কেমন করে, একটা একটা এখন নিজের থেকে যদি এইটুকু না হতে পারে তো ছোট ব্যাপার, তো বড় হলে কেমন হলো, ছোট জিনিস হলো, এটা বিশ্বাস করো না মানে না, তোগুলো হলো কেমন করে, ওরা চুপ, তার মানে ওরা আমাদের মতো গোয়ার ছিল না, গোয়ার যুক্তিতে না পারলো ছেলে, পিছনে এটা দেখা যায় নমরুদের সঙ্গে বিতর্ক কার, ইব্রাহিম আলাইহিস সালামের, এখানে আবু হানিফা দেখলেন আরেকটু পিছনে যান, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তিনি বলছেন নমরুদ দাবি করছে সে রব সে ইলাহ, ইব্রাহিম বলছে রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, জীবন মৃত্যুর মালিক তিনি, আমিও পারি কেমনি পারো, দুটা লোক দান করে দিলাম, এই লোক কল্লা ফালিয়ে দিলাম যা পরে মেরে ফেললাম, আর এটা বললাম তুই বাদ দিকে চলে যা, বাঁচিয়ে দিলাম, আমিও জীবনের এবং মৃত্যুর মালিক সে দাবি করে, আনা ওকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গে এটা নিয়ে আর বেশি আগাইলেন না, কারণ এটা সে যুক্তিটা যুক্তিটা কোনো যুক্তিই হয় না, প্রতিপক্ষের সঙ্গে যুক্তি দিয়ে কথা বলতে হলে কিছু হলেও তার যুক্তি থাকতে হবে, তো এটা কোনো যুক্তি হলো না, কাজে এটা বাদ দিয়ে দিলেন তিনি, এদিকে মাথা মোটা তিনি ধরে নিলে মাথা মোটা,
গায়ের জোরে কথা বলছে, কোনো যুক্তি নেই, দেখি কোনো যুক্তির মধ্যে আনা যায় কিনা থাকে। কারণ প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে গেলে প্রতিপক্ষের লড়াই তো করতে হবে। ভুলু পালোয়ানের কথা শুনছেন, আমি তার একটা ইন্টারভিউ বিবিসি থেকে পড়লাম। ভুলু পালোয়ানের শর্ত ছিল তার সঙ্গে কেউ সরাসরি লড়াই করতে পারবে না, তারা পাঁচ ভাই, ছোট ভাই থেকে লড়াই করে একজন একজন করে যদি পরাজিত করতে পারে তারপর শেষখানে তার সঙ্গে, এর আগে না। বলে তাহলে আপনি প্রথমবারই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন? এই আপনি যখন কনফিডেন্ট যে আপনার সঙ্গে কেউ পারবে না, তো প্রথম চোটেই তারা ফেলে দেন। কয় না, ও তো ফালাবি, ও কাজিয়ে পড়বেই, এই ব্যাপারে আমি কনফিডেন্ট। কিন্তু সে মার খায় দুনিয়াতে দাঁড়িয়ে বলে আমি মার খেয়েছি, তো কার খেয়েছি? আমি বুড়ো পালানো মার খেয়েছি, পরাজিত তার কাছে হয়েছে, এটাও তার সম্মানের বিষয়। এরকম অহংকার করবে এটা আমার পছন্দ না, এই সুযোগ তাকে আমি তার হাতে হাতে যাবো না। মানে ইব্রাহিম আলাইহিস সালাম সরে গেলেন, চলে গেলেন না এর সঙ্গে। এটা আরেকটা যুক্তি নিয়ে আসলেন, আরো মোটা, ওর জন্য এটা একটু চিকেন হয়েছে বুঝে নেই, আর একটু মোটা যুক্তি দিয়ে দিই সহজ। সেটা কি? قال ابراهيم فان الله ياتي بالشمس من المشرق فات بها من المغرب فبهت الذي كفر। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব তিনি প্রতিদিন সূর্যকে পূর্ব প্রান্ত থেকে তার উদয়ন ঘটান আর পশ্চিম প্রান্তে তার অস্তমিতের ব্যবস্থা করেন, অস্তমিত হওয়ার ব্যবস্থা করেন, এইভাবে আমার আপনি কি কাজ করেন? আপনি যদি রব হয়ে থাকেন তা আপনি এরকম করেন না, আপনি ওরকম করেন, সূর্যটাকে পশ্চিম দিক থেকে রব মানি অলমাইটি, আলি স্রষ্টা নয়, তিনি সব পারেন, আমাকে যিনি তৈরি করছেন তিনি অলমাইটি, পৃথিবী বানিয়েছেন অলমাইটি, একজনই সত্তা তৌহিদ আবার এক সঙ্গে দুজন না, একজনই করেন। ছোট জিনিসটা বুঝে নাই বড়টা দিয়ে দেখে দিই। নমরুদ কি করলো? নমরুদ একবার চুপ মেরে গেল, একটা কথা আর বলল না। আমরা হলে বলতাম, আজকাল যুগের এই এই প্রফেসররা হলে বলতো, কি বলতো আমাকে শুনে, আমরা হলে বলতাম আচ্ছা ঠিক আছে তোমার রবের কথা দেখি কেমন পারে, তোমার রবকে বলো দেখি কেমন পারে পশ্চিমের সূর্যের কোথায় নিয়ে উত্তর দক্ষিণটা। কিন্তু নমরুদ মনে মনে তার প্রতীতি হয়ে গেছে, এই কাজটা আমি করি না, একজন তো করে, ইব্রাহিম হয়তো তার কথাই বলতেছে, তো যিনি এটার পূর্ব দিকে পারেন তিনি পশ্চিম দিক দিয়েও পারবেন, আমি যদি এখন চ্যালেঞ্জ করি আর ওটা উঠিয়ে দেখাইলে তা সারা দুনিয়ার মানুষ জানবে। এখন তো পরাজিত তার সামনে সীমিত পরিবেশে হয়েছে, সূর্যটা যদি পশ্চিম দিকে উঠায় তো সারা দুনিয়াতে খবর হবে এই কাজ কেমনি হলো, তখন তো আমার ব্যর্থতা সারা দুনিয়াতেই ছড়িয়ে পড়বে। কাজে এই ড্রয়িং রুমের মধ্যে পরাজয়টা মেনে নেই বাইরে না, কিন্তু নমরুদ বুদ্ধি শুদ্ধি আসিল কিছু, এরা এমন গোয়ার গোয়া, এরা পাল্টা কথা বলতুই, কারণ এদের তো ইমানই নেই, ওর একটা ইমান আছে, নমরুদেরও কি ছিল একটা ইমান ছিল, কারণ তার বিশ্বাস হয়ে গেছে যে একজন আসে যে এই কাম করায়, আমি তো এই কাজ করি না। গায়ের জোরে কতক্ষণ বলবো, একটা বলছি যে আমি জীবনের মালিক, আমি মৃত্যুর মালিক, এটা গায়ের জোরেই কইছেন, তার ভিতরে তো জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন এবং সেও বুঝে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে পাত্তা দিলেন না, আরেকটা দিই, এটা বুঝলেন না তো আরেকটা দিয়ে আনবে, সুতরাং ওইটা তো একবারে বলারই কিছু থাকবে, একবারে চুপ। তাহলে যুক্তি, সায়েন্স, বিজ্ঞান এগুলি যে তারা কিছুটা চর্চা করতে না তা তো নয়, এগুলি দিয়েই তো তাদের তাদের উপাত্তগুলি কি, তাদের এভিডেন্স গুলো কি, এগুলি থেকে প্রকৃতি থেকেই তারা নিয়েছে। যাই এতক্ষণ কথা আমি এটা বুঝালাম যে আমরা যে বিজ্ঞান চর্চা করি বা দর্শন চর্চা করি এইগুলো কখনোই মানুষকে তার পরম লক্ষ্যে পৌঁছাতে পারবে না, পারে না। যদি পারত তাহলে নবুয়তের প্রত্যাদেশের ওহির কোন দরকার হতো না, মানুষ এটা পারবে না, মানুষ সীমিত,
মানুষের সমস্ত সোর্স, মানুষের সবকিছুই সীমিত। এই সীমার বাইরে মানুষ যেতে পারবে না, পারার কথা না। অতএব এই মানুষগুলোকে উদ্ধার করতে হবে, তার লক্ষ্য। সুতরাং রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, আমাদের রব তিনি। মূসা আলাইহিস সালামকে ফেরাউন জিজ্ঞেস করল, তোমার রব কে? কালা, জবাব দিলে, তোমাদের রব কে? রব্বুনা, আমাদের রব আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, প্রতিটি যিনি সৃষ্টিকে তার সৃষ্টিগত অস্তিত্ব দেন। খুব খেয়াল করেন, সৃষ্টি করেন, শুধু সৃষ্টি করেন, খালক দুটো অর্থ প্রকাশ করে, একটা হলো তার সৃষ্টি আর একটা সৃষ্টির নিজস্ব স্বভাব, নিজের ভাব আছে। প্রত্যেকটা সৃষ্টির একটা প্রকৃতি আছে, ওই প্রকৃতিকে ঠিক করে দেন আল্লাহ তাআলা। তিনি সুম্মা হাদা, আবার সেই প্রকৃতি অনুযায়ী তাকে আবার গাইডেন্স, তাকে গাইড করেন আল্লাহ তাআলা। কুকুরের বাচ্চা একসঙ্গে আট দশটা বাচ্চা হলো, এই কুকুরের বাচ্চাগুলোকে কুকুর সুলভ, বাচ্চা সুলভ প্রকৃতি দান করলেন কে? যিনি বাচ্চাগুলি সৃষ্টি করেছেন। বাচ্চার এখন কি দরকার? দুধ খাওয়া দরকার, দুধ, তার ফিডিং এর দরকার। এখন কুকুর, কুকুরই সে তৃতীয় শুয়ে আছে, তার বুকের মধ্যে দুই লাইনে ফিডিং এর ব্যবস্থা আছে ফিট করার, কিন্তু সে বাচ্চাগুলিকে টেনে টেনে এনে ফিট করায় না, সে শুয়ে আছে। এখন কে বাচ্চাগুলিকে এখানে নিয়ে আসবে? মূসা আলাইহিস সালামের এই এই যুক্তির মধ্যে চলে আসছে, কুল্লা শাই, প্রতিটি জিনিসকে তার, তাকে সৃষ্টি করেন, তার স্বভাব নির্ধারণ করে দেন এবং স্বভাব অনুযায়ী তাকে আবার গাইড করেন, ইন্টারনালি বা এক্সটারনালি, জিবিল্লি ভাবে করেন, বাড়ির থেকে করেন, বাড়ি থেকে ওই বাচ্চাদের জন্য। দেখেন বাচ্চাগুলি কেউ মাও করছে, চোখ কিন্তু নাই, বড় মজার ব্যাপার, চোখে দেখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষ কি ইমানদার হওয়ার জন্য এক একটা জিনিস যথেষ্ট। এই বাচ্চাগুলো চোখ নেয়, আপনার বাচ্চার তো চোখ হয়, ওদের চোখ নেয় দেখেও না, কেউ নেও কেউ মন করতে থাকে, আর এমন এমন করতে করতে কোন দিকে যায়, উল্টা দিকে না মায়ের দিকে, কিন্তু দাঁড়িয়ে দেখেন না, দিয়ে গিয়ে তারপরে তারা আবার মারামারিও করে না, যার যারটা তার তার। সুতরাং ফিডিং লাইনে সবাই ফিট হয়ে গেছে, গিয়া লাগাইল মুখ। তাদেরকে কোন স্কুলে শিক্ষা দেওয়া হয়েছিল এরকম তোর মায় শুয়ে থাকবো, তোর আমি আস্তে আস্তে গিয়ে এখানে টান লাগাই দিব, এবার আবার ভিতর ইন্টারনালি ভিতর থেকে আল্লাহ পাক তাকে গাইড করছেন, টান দে, ও কোনখানে শিখছে এটা টানতে হবে, আপনার প্রফেসররা কি কয়? ও আন্তাল জাহিরু ফালা ফাওকাকা শাই ওয়া আন্তাল বাতিনু ফালা দুনাকা শাই। আল্লাহ পাকের নামগুলি আপনি বিশ্লেষণ করেন আর দেখবেন যে প্রকৃতিতে কি সুন্দর, এক একটা নাম কিভাবে তা ফিট হয়ে যাচ্ছে, তিনি যায় তিনি পাতিনি। সুতরাং তারে নিয়ে গেল একদিন, আবার চুষতে দিল, চুষলো, তোমা হাদা, হেদায়ত করলেন কি তাকে? বাচ্চাগুলিকে হেদায়ত করলো, পথ দেখালো কি, টানতে দিল কে, যে খেলে পরে তার প্যাট ভরবে বুঝলো কেমনে, মায় যেখানে শুয়ে আছে বুঝলোই কেমনে, মায় তো আরে নাই, মায় তো চুদিয়ে শুয়ে আছে, ওগুলি কামা করতে 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 থাকে, মায় কোনোদিন বাচ্চা এর আগে দেয় নাই, নতুন দিল মায় বা অভিজ্ঞতা পাইল কেমনে। ও এইখানে আল্লাহর কাজ, আল্লাহর চিনন চক্রে, আল্লাহ তাআলা কে চিনন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। গরু সৃষ্টি করলেন, সৃষ্টি করে দুর্বাঘাস গরুর জন্য কি করলেন? হালাল করলেন, প্রাকৃতিক ভাবে, শরীয়তি গত হবে না, প্রাকৃতিক ভাবে তাকে হালাল করে দিয়ে তুমি দুর্বাঘাস খাবা, কিন্তু কচু খেত আছে আপনার, আপনি গরুর মালিক, এখন কচু খেতে খোড়ার ঢুকিয়ে এবার গেলে আপনি বলবেন আমার গরু হয়েছে, আমি কচু কচু গাছে খাবি,
এই গরু কি কচু গাছ খাবে? সন্ধ্যার সময় গরু নিতে গলে দিবেন, গিয়ে দেখেন যে প্যাটের থেকে এক এই এই অংশ আর এই অংশ দূরত্ব বাড়ে নাই, বরং কাছাকাছি এসে গেছে। মানে এখানে মোটেই সাপ্লাই ছিল না, ঢুকাই নেই একটু, গ্রহণ করে নেই। তাহলে কচু খাওয়া, গাছ খাওয়া আল্লাহ হারাম করছে প্রাকৃতিকভাবে, তার উপর হারাম, তার প্রকৃতিতে নিষেধ করে দেওয়া হয়েছে। সুতরাং গরু এর যে তোয়াক্কাই করলো না, খেয়ে সারাদিন থাকলো, কিন্তু কচু পাতা খেলুই না। তাহলে গরুটারে এইটা এই যে এইভাবে করলেন, কে করলেন? আবার ঘাস দেখলে আবার ওইখানে লাফিয়ে পড়ে ওটা খাওয়া শুরু করে। আল্লাহ, এটা যেমন একটা গাইডেন্স দেখলেন আপনার চোখের সামনে, প্রাকৃতিক পরিবেশে, বস্তুগত বস্তু নির্ভর পরিবেশে আপনি একটা গাইডেন্স দেখলেন, স্টাডি করলেন, আপনার আবার স্পিরিচুয়াল গাইডেন্স যে মানুষের জন্য প্রয়োজন। মানুষকে পথ দেখাবে কে? তার জীবন লক্ষ্যে, তার তার জীবনের কমপ্লিশন তো এখানে এসে দেখতে পাচ্ছে না, জীবনের কমপ্লিশন এখানে নাই। না থাকাতেই থেকে এই গান করে লোকেরা, যে স্বাদ মিটিল না, আশাও পড়িল না, গানটা এখানে কমপ্লিশন নাই তো। কিন্তু এরা গান গায় কার কাছে? চায় কার কাছে? মার কাছে। আবার চিনে না, মনে করে মাই দেয়। মুসলমানেরা চায় কার কাছে? মার কাছে চায় না, কার কাছে যায়? এই টাইপের গোমরা, ওরাও গোমরা। গোমরাহিত বিভিন্ন ইয়ে আছে, মাত্রা আছে। ইসলামী গোমরাহি দ্বারা মুসলমান নামের গোমরা যেগুলি, এগুলি বাবার কাছে চায়, মার কাছে চায় না। খাজা বাবা, দয়াল বাবা, এই বাবার বাবার কাছে গিয়ে চায়, দণ্ডা দেয়। আর ওরা কার কাছে চাইছে? পত্তলিকরা চায় মার কাছে। এরা পত্তলিক, ইসলামী পত্তলিক। এরা কবরটার উপর একটা পুতুল ইয়া বানিয়েছে, পুতুল বানিয়েছে, স্ট্যাচু বানিয়েছে, যে কবরওয়ালার কাছে চায়, এদের বাবার কাছে চায়, মার কাছে চায় না। আবার ওরা চায় মার কাছে, দুটা মিলে কমপ্লিশন হয়, মার বাবা। কিন্তু মার বাবা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহরে চোখে দেখে না, মা বাবার নিয়ে লাগছে। আল্লাহ আল্লাহ বলেন যে মা না বাবা না, ওটা আমার সৃষ্টি, আমি আল্লাহ, কারো থেকে জন্ম নেই নেই, কাউকে জন্ম, কাজে মা না বাবা, যেহেতু আমি স্রষ্টা, সৃষ্টির বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে নাই, সাযুজ্য সাদৃশ্য লাইসা কামিসলিহি শাই, যদি কোনো একটা সাদৃশ্য পাওয়া যেত তা তিনি স্রষ্টা থাকতে পারতেন না। স্রষ্টা হওয়ার জন্য সমস্ত সাদৃশ্যের উপরে। এই জন্য ইমাম জুনায়েদকে জিজ্ঞেস করা হয়, জুনায়েদ বাগদাদি সুফি সম্রাট, আমাদের সুফি সম্রাট এদের কথা বাদ দেন না, তো নাউজুবিল্লাহ, তো সুফিদের বড় ইমামদের একজন হলেন ইমাম জুনায়েদ। ইমাম জুনায়েদকে জিজ্ঞেস করা হয়েছে তৌহিদ কি জিনিস, কি জ্ঞান রাখতেন সুবহানাল্লাহ, ইবনে তাইমিয়ার মতো মানুষ তার এই সংজ্ঞাকে গ্রহণ করেছেন। কালা জুনায়েদ রেফারেন্স দিচ্ছে, জুনায়েদ বলছে, তিনি কি বললেন যে তৌহিদ কি জিনিস? তো বললেন তাজরিদুল খালিক আনিল মখলুক, তাজরিদুল খালিক, খালিককে মখলুক থেকে পৃথক জানার নাম হলো তৌহিদ। মানে মখলুকের সকল বিষয় থেকে ঊর্ধ্বে মনে করতে হবে খালিককে, তবে তৌহিদ হবে, এর আগে তৌহিদ হবে না। কত বড় কথা বললেন সুবহানাল্লাহ। যে কোনো দিক থেকে যাবে সকল বিষয়ে তাকে একক মানতে হবে, তার কোনো শরীক নাই, কোনো বিষয়ে সাযুজ্য নাই, কোনো বিষয়ে সাদৃশ্য নাই, কোনো বিষয়ে অংশীদারিত্ব নাই, তিনি সবার। বন্ধুগণ, আজকে সময় আর নাই, আজকে চিন্তার জগতে কতগুলি কথা দেওয়ার চেষ্টা করেছি, যে নবুয়তের প্রয়োজনটা কেন, ওহির প্রয়োজনটা কেন, আমরা এটার তফসিল আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করবো ইজনিল্লাহ।